কোন একজন নবী আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ আমি মারা যাওয়া কোন মানুষকে দেখতে চাই সে কেমন আছে আল্লাহ পাক সেই নবীর আরজি কবুল করলেন বললেন আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি কবরের সামনে গিয়ে দাঁড়াও দাঁড়ালেন 1000 বা 2000 বছর আগের কোন ব্যক্তি যে মারা গেছে তাকে কবর থেকে জিন্দা করা নবী দেখছেন এবং সে ভয় থরথর করে কাঁপছে এখনো ভয় থরথর করে কাঁপছে সেই নবী বলছেন প্রত্যেক ফরজ সালাতের পরে সালাম ফিরিয়ে আওয়াজ করে পড়বেন আল্লাহু আকবার তিনবার পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার অথবা শেষে তিনটা 33 বার পড়ে মিলাবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহ লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আরেক বার না একটু বাড়ানো হয়েছে ইয়ুহি ওয়া ইউমিত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন এগুলো পড়ে না কোথা থেকে কি হামিজাবি পড়ে ঈমান নষ্ট করে এজন্য মুমিন হবে মুমিন দে ওয়ার্ক স্মার্ট দে ডোন্ট ওয়ার্ক হার্ড মুমিন স্মার্টলি কাজ করে মুমিন কষ্ট করে কাজ করে না সুবহানাল্লাহ কবেন না বিপদে পড়লে বোঝা যায় আল্লাহ কারে কয় আমি একবার বিপদে পড়ছি বরিশাল গিয়েছিলাম বাসে ফিরে আসতেছি লঞ্চে ওই লঞ্চে তুফান হয়েছিল তখন বুঝলাম যে কি ভয়ঙ্কর অবস্থা ওই লঞ্চের সবাই আস্তিক নাস্তিক মুসলমান হিন্দু সবাই জিকির করা শুরু করে দিয়েছে আল্লাহ সুবহানাল্লাহ কবেন না লঞ্চ যখন কেঁপে ওঠে সবাই বলে বাঁচাও আমি বললাম কে বাঁচাইবে ওকে হুজুর আপনি বাঁচান আমি বললাম তাহলে আমারে বাঁচাইবো কেডা কয় আল্লাহ আল্লাহ ছাড়া বাঁচাতে পারে কেউ এই উম্মতের 70,000 মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে যারা এক নাম্বার পাখি উড়িয়ে ভাগ্য গণনা করে না যারা পাখির সাথে ভাগ্য গণনা করে শিরকের সাথে সম্পর্ক আছে কি নাই যারা আগুনের শেখা টাকা দিয়ে আগুনের উল্কি অঙ্কন করে চিকিৎসা পদ্ধতি গ্রহণ করে না যারা হারাম অবৈধ কোনো ঝাড়ফুঁক গ্রহণ করে না তাবিজ কবজ কবিরাজি করে না কুফরি কালাম করে ঝাড়ফুঁক করছে না এগুলো করে না যারা সর্বাবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করে 70,000 এমন মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে তাহলে জিকিরের জগতে সবচেয়ে শ্রেষ্ঠ জিকিরের নাম সাহিহ ইবনে হিব্বান মুস্তাদরাকে হাকিম দুইটা সহিহ হাদিসের গ্রন্থে হাদিসটা এসেছে সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি হাদিসের বর্ণনাকারী বিষ্ণুই বললেন মুসা আলাইহিস সালাম আল্লাহর ডেকে বললেন আল্লাহ আল্লিমনি কালিমাতান আদউ বিহা ও আল্লাহ এমন একটা স্পেশাল জিকির আপনি আমারে শিক্ষা দেন এই জিকির দিয়ে আমি আপনারে ডাকবো এই জিকিরটা জানবে শুধু আমি আর জানবেন আপনি দুনিয়ার কেউ জানবে না এমন একটা জিকির শিখান যে জিকিরটা কেউ জানে না জানবে শুধু আমি আর জানবেন আপনি আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ জিজ্ঞেস করলাম কি আর কইলেন কি লা ইলাহা ইল্লাল্লাহ এটা জাতীয় জিকির কথা কন এটা তো ইন্টারন্যাশনাল জিকির এটা তো সবাই পারে আমি তো চাইছি এমন একটা এক্সক্লুসিভ যেটা আপনি আর আমি ছাড়া কেউ জানে না শুধু জানবেন আপনি আর আমি আল্লাহ বললেন মুসা এর চাইতে শ্রেষ্ঠ জিকির আমার কাছে নাই বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায় বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে এই কথাটা কেন আমাদের ব্যাপারে বুঝেন না আপনারা আমরাও তো একজনের চাকরি করি আরে এটা বুঝেন না যে আপনারা যখন আমাদেরকে এমপিও ভুক্তি দিতে চান আমরা কেন নেই না আপনারা আমাদেরকে গম দিতেছেন আমরা নেই না আপনারা টাকা দিতেছেন আমরা নেই না জোর করে বলেন যে আমরা এমপিও ভুক্তি দিব আমরা বলি নিব না কারণটা কি বুঝেন না কথাটা কারণ তো এটাই আমরা তো একজনের চাকরি অলরেডি করতেছি আর ওই চাকরির সঙ্গে যেটাই সাংঘর্ষিক হয়ে দাঁড়াবে তার বিরুদ্ধে চারণ করা সেটাই আমাদের ডিউটি আর জিম্মাদারি আল্লাহর কসম খেয়ে বলি ক্ষমতার হালুয়া রুটির ভাগ বাটোয়ারা অর্জন করা আমাদের জিন্দগির বিন্দু মাত্র লক্ষ্য নয় আমরা হযরত জাকারিয়া আলাইহিস সালাম বুড়া হয়ে গেছেন সন্তান নাই একটাও নাই তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ আমি একদম বেওয়ারিস হয়ে যাব মরিয়া তুমি আমাকে একটা সন্তান দিও একদিন তিনি নামাজ পড়তেছিলেন নামাজের মধ্যে হযরত জিব্রাইল আলাইহিস সালাম এসে আসলেন হযরত জিব্রাইল ওহী নাযিল করলেন আল্লাহ তাআলা বলেন হে জাকারিয়া আমি তোমাকে সুসংবাদ দিতেছি তোমাকে একটি পুত্র সন্তান দেওয়া হবে পুত্র সন্তানটি জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে নাম রেখে দিও ইয়াহইয়া ছেলে হবে সন্তান হবে সন্তান হবে ছেলে আর নাম রেখে দিলেন কে আল্লাহ নিজেই হযরত জাকারিয়া প্রশ্ন করলেন জিব্রাইলকে জিব্রাইল
আল্লাহ তো বললেন যে আমারে আল্লাহ ছেলে দিবেন কিন্তু এই ছেলেটা হবে কেমনে আমি তো বুড়া সোজা হয়ে খাড়াইতেও পারি না আমার বউ হলো বুড়ি আকিম বন্ধা বাসা জিন্দগিতে বাচ্চা হয় না একটা দোয়া করবেন আপনি 10 লক্ষ নাকি পাবেন ইনশাআল্লাহ কত লক্ষ 10 লক্ষ দোয়াটা শিখাচ্ছি দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيديه الخير كله وهو على كل شيء قدير একবার পড়লে 10 লক্ষ আমি আপনাকে ভাই হিসেবে পরামর্শ দেই জাস্ট দুটো কাজ করবেন আপনার সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা শেষ মুহূর্তেই শেষ এক নাম্বার সুন্দর করে ওযু করে মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা করেন আপনার সমস্ত কষ্ট চলে যাবে ঠিক চলে যাবেই আমি গ্যারান্টি দিচ্ছি 100% 100% গ্যারান্টি আপনার সমস্ত কষ্ট চলে যাবেই ইনশাআল্লাহ যারা রোজা রাখবে তাদের জন্য ইন দা ডে অফ জাজমেন্টে আল্লাহ স্পেশাল একটা গেট বানাবে জান্নাতে ঢোকার জন্য ওইটার নাম হচ্ছে রায়্যান মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা একবার হু ক্যান এন্টার উইদিন দিস ডোর হি উইল নেভার বি থার্সটি অ্যাগেইন একবার যে দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে আজীবনের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে একটা সার্টিফিকেট অর্জন করতেই হবে আমাকে নিজের ইজ্জত বিক্রি করে দিয়ে হলেও আমার সার্টিফিকেট অর্জন করতেই হবে লাথি মারি এসব পড়াশোনা দরকার নেই আমার বিশ্বনবী বর্ণনা করলেন আমি বাইতুল মাকদাস দেখেছি মাঝরাতে লক্ষাধিক নবীকে নিয়ে নামাজের ইমামতি করেছি সাত আকাশ দেখেছি আল্লাহর আরশ দেখেছি আল্লাহর সাথে কথা বলেছি আবার ফজরের আগেই মক্কায় ফিরে এসেছি সবাইকে খাইছে খাইছে মোহাম্মদের মাথার তাসির নাউজুবিল্লাহ আবু জাহেল উৎপা সাইবা সবাই মিলে একটা সুযোগ পেল বললো এতদিন আমরা আবু বকরের বুঝাইতে পারি না আজকে মোহাম্মদ যে গামজা ঘুরি কথা বলে এটা বললে আবু বকরের আমাদের দলে নিয়ে আসা যাবে সবাই সাইদিন আবু বকরের কাছে যায় যে বলে আবু বকর জানো নাকি তোমার নবী নতুন কথা আমদানি করেছে কি বলেছে আমার নবী তোমার নবী বলে মাঝরাতে বাইতুল মাকদাস গিয়ে সাত আকাশ ঘুরেছে আল্লাহর আরশ দেখেছে আল্লাহর সাথে কথা বলেছে আবার ভোর হওয়ার আগে নাকি মক্কার জমিনে ফিরে এসেছে আবু বকর বললেন আসলেই কি আমার নবী এই কথা কইছে সবাই এক বাক্যে বলে হ্যাঁ তোমার নবী মোহাম্মদ এই কথা বলেছে আবু বকর দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করে দিলেন আমার নবী যদি এই কথা বলে থাকে আমার নবী সত্য বলেছে